আমার হাত দিয়ে মারলে আমার হাতটাই নষ্ট হয়ে যাবো গা। এসে পারে আমি তোর ফিরা দিয়ে মারবো। আমার ছেলেটার এইরকম নষ্ট বানাইছে, আমার ছেলের বুঝাইছে যে তোমার মায়ের উপর তুমি তর্ক করবা। বুঝতে পারছি কত দনে কত চাল হয়, সোজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুলটা বাঁকা করতেই বউ। তারা সত্যিনের বিড়ি তোর মজা দেখেছি। বুঝছি তো বুঝছি, আমি তো সবই জানি, সবই দেখতে পারি। আমার চোখ বন্ধ থাকলে কি বউ মরার বুড়ি, তুই কোন ছেলের লোকে ট্যাঙ্কি মারতা করছে? এই যে আমার এনে একটা গেলাস আছে, আমি এই পানিতে সব দেখবার পারি। এই পানি দিয়ে তাকালে আমি সব কিছু করবার পারি। তোর কপাল আছে শনি আছে শনি আছে, তোরে আমি তোরে আমি কি যে করবো রে মরার বুড়ি রে, কোটি যে পাবো তোরে। এখন আমি পাইলেই তোর একটা গেলাস দিয়ে পারি মামা, গেলাসটা করে আমার গেলাসটা করে। ওই মরার বুড়ি রে যা তোমার কাছে রে, এনে তাড়াতাড়ি নিয়ে। তুই আমার সেই বুড়ি না সেই বুড়ি বিয়া করে আমার এই বাড়িতে বন্ধ করে রাখছস, আর আমার এই বাড়িতে রাইখা ওইখানে যাতি সেরি লাগে। শান্তি 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 শান্তি, আল্লাহ আয়া পড়ছে গো, জোয়ার আয়া পড়ছে, জোয়ারের নগে নগে আমার বউ পাগল হয়ে গেছে গা। আরে গো আমার বুক লাগবি না, তুই আমার বুক লাগবি না। তুই আগে কো তুই মেয়ার লাগি কি করছিস, তুই আমার বিয়া করে এই বাড়িতে বন্ধ করে রাইখা। তুমি এসে ছিলে পড়ছ আজ কেন পড়ছ? আমা মা মা এই তুই কে করে কোন চাই আমার মা কই যাচ্ছ? আমি কি তোর মা নাকি? বাবা মাই বাবা রে গে বুঝো না আব্বা, তোমার আম্মার কি হইছে? জোয়ার আইছে আর তোমার ভাই ডিবি উড়ে গেছে গা, ওটা সামলাও। এন্ড কি করব মেডারি নিয়ে, এটা তো পুরা পাগল হয়ে গেছে গা, এটা কি কি করব আমি কিছু বুঝতাছি না। ওই ছাগল নিয়ে আবি আমার লাগা, আমি এই নে বয়াবে টাইনা টাইনা ছাগলটা খামু। ছাগল ছাগলটা কি হইব আমারে খা না, তোর শরীরে তো ছাগল ছাগল গন্ধ করে না, যে আমার জন্য ছাগল নিয়ে আয়। আব্বা আমি যাই, তুমি বাইরে দেখো। ঠিক আছে তাড়াতাড়ি যা, হুমন্দির পুত করে তাড়াতাড়ি ধরে নিয়ে। আচ্ছা ঠিক আছে মা, আমি আই তুমি বাবা এটা বাগা। ওই ছাগল নিয়ে আমি কিন্তু আসার সময় ছাগল ছাড়াই আমি তোরে খালো। আর শোন তুই আমার পাগল কইছ, ঠান্ডা ঠান্ডা কা 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 আমায় তুষে তুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় তুষে তুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় তুষে তুষে খা, আমায় গিলে গিলে এই বেলা খালি আমারে মিশা কথা কয়, এই বেলা খালি কয় আমি ঘরের ভিতরে থাকি কিন্তু ঘরের ভিতরে থাকে না, খালি বাইরে বাইরে ঘুরে বাইরে বাইরে ঘুরে। খা তুই কি করে খা, খায় খায় তো বড় হস না, বড় হইলি তোর হাঁটি নাই বেচতে পারি। ওই তুই মার গায়ে হাত তুলছস কে? হ্যাঁ কেন মার গায়ে হাত তুলছে? আমার মায় বউরে মারতাছে তারপরে মারে কইছি, আমার বউরে তুমি মারতে পারবা না, এখান দিয়ে চলে যাও। ওই কি হইলো, তুই এই বাড়িতে যদি থাকোস তাহলে মার পাগল হইতেইব, বোর পাগল না বুঝছস? আমি মায়ের পাগল হইতে পারুম না, মায় আমার বোর ধরে ধরে মারবো আর আমি মায়ের পাগল হমু, তুমি আওগা। হ্যাঁ আমি তো মায়ের পাগল আগে দিগাই, মাই তো আমার আগে দিগাই ভালোবাসে। তুমি সারাদিন বোর আসল ধরে থাকবা, যারা বোর আসল ধরে থাকে তারা কি জানো কাপুরুষ, তারা একদমই কাপুরুষ, আর আমি সাহসী একটা পোলা বুঝো নাই। তুমি তো বড় এখন বিয়া করতে পারো নাই, যদি বিয়া করতে পারতা আমার না গালি মাইরে দমক দিতা বুঝো নাই। হইছে এই সব কথা কই আমারে লজ্জা দিস না, তুই তোর বউ নাই থাক আমি ইতি যাই আমার আহে জ্ঞান দিতে। আচ্ছা কি হইছে এত চিল্লা চিল্লা করতেছো কে? ওই যে কইতাছে আমি নাকি মায়ের গায়ে হাত তুলি, কও আমি কি মায়ের গায়ে হাত তুলি? না তুমি তো মায়ের গায়ে হাত তুলো না, তুমি শুধু তোমার মায়ের বুঝাও যে আমার বউরে মাইরো না। আচ্ছা তুমি আজকে বাজারে যাও নাই, বাজারে যাবা না? না আজকে বাজারে যাবো না, আজকে সারাদিন তোমার সাথেই থাকুক। আচ্ছা ভালো চলো না, আমি ভাত রান্না করবো আর তুমি তরকারি কুটে দিবা। করতেবো চলো চলো। কি রে খালি কান দোস কে, কি হইছে তাই কো? বাবা কি যে কই আমার ছেলে, আমার ছেলে আমারে মায়ের চোখে দেখে না, আমার ছেলে সারাদিন বউ নিয়ে পয়লা
থাকে যারে বল হয় বউ পাগল আমি একটু কিছু কইলে আমার ছেলে আমারে জারি মেরে ফেলায় দেয় আমি যে কি করি আচ্ছা তোর বৌমা কি সুন্দর না কালা রে আপনারা কি কন আমার বউ সুন্দর থাকে মনে হয় কালা থাকে আপনার কি হ্যাঁ শোন আমি আবার কালা দলা দিই ওষুধ দিই হ্যাঁ বুঝছস আমার ওষুধের রং ভিন্ন ভিন্ন তো তাই আর কি ও আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি আমার বাড়িতে চলেন আমার বৌমা রে আর আমার ছেলের ভালো করতে বলছেন ঠিক আছে বাবা বাবা হ্যাঁ বাবা কি হইছে তোর বাবা আমি একটা ঝামেলার মধ্যে আছি আর ঝামেলাটা কি হেডা ক শুনেন বাবা আমার মা ঠিক আছে ছয় মাস পাগল ছয় মাস ভালো এটা ঝামেলা না আপনি এখন আমাকে বাড়িতে চলেন আমার মায়ের ভালো করে দিবেন না না দেখেন আপনি আগে আমাকে বাড়িতে চলেন আচ্ছা তোর মা কি জোয়ান না বই রে ইয়াল্লা বাবা এর কি কইতাছেন আমার মা হলো জোয়ান দেখতে সুন্দর হ্যাঁ কইলে একটা মিশা কথা আর মা হলো বই রে আমি চিনি আস্তে আমার জোয়ান হ্যাঁ জোয়ান আপনার বাড়িতে একটু পরে যামু ঠিক আছে আগে এই দিকে দেখে আসি বাবা বাড়িতে আচ্ছা তোর একটা কথা কই তোর বাপ কি বইরা গেছে না পয়সা রইছে রে বাবা এসব কি কইতাছেন আমার বাপে তো পয়সা আছে আরে কি কস তোর বাপে মোল না কে বাবা উল্টা পাল্টা কথা কই না তো এমনিতেই মা পাগল ইয়ার জন্য জীবন নষ্ট আপনি আমার কইতাছেন তোর বাপে মোল না কে আচ্ছা ওই সব কথা বাদ তোর মা কি আসলে জোয়ান রে হ আমি মা আসলে জোয়ান আপনি চলেন যাইলেই দেখতে পারবেন জোয়ান থাকলে কিন্তু তাড়াতাড়ি ভালো আর যদি বুড়া থাকে তাহলে কিন্তু আমি ও সারাই দিতে পারব না আচ্ছা ঠিক আছে আসেন আর করু কি রুগী কো হ্যাঁ বাবা রে ও আপনি নিচে আর উড়েন 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 আর একই করবেন না আই হো মন্দির মন্দির পুর দান দিক ওই আরে অষ্টাই আরে দেখি নাই মিয়া আচ্ছা তান্তি এই যে আমার বউ আমার বউ অন্যকে সকাল থেকে যা শুরু করতে তান্তি আমার বউ একটু চিকিৎসা করে দেয় তাড়াতাড়ি আচ্ছা আমি দেখতাছি কোনো সমস্যা নাই হ্যাঁ এদিকে এদিকে ওকে 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 আমি তো আপনার বিয়ে করব না কারণ আমার একবার বিয়ে হইছে বিয়ে করব না বিয়ে তোমার করামু আরে দেখতে দাও দেখি সুন্দর খুব সুন্দর আপনার বউ কিন্তু খুব সুন্দর হ্যাঁ একে ভালো করতে হলে একা একা মানে আলাদা চিকিৎসা দিতে হবে আপনারা পাঁচ মিনিট এই জায়গায় বসেন আমি আর ভালো করে দিতেছি আসেন আমার সাথে আসেন একা একা আরে আরে আপনি বুঝবেন না এটা হলো অনেক দিন সাধনা করে এই জিনিসটা আমি শিখছি আচ্ছা ঠিক আছে আসেন আসেন যান যান দেখবেন পাঁচ মিনিটের মধ্যে ভালো লাগছে আসেন আসেন দাম কি আমারে তো অন্য একটা পরপুরুষে ঘরে নিয়ে গেল তোমার এই জায়গায় কষ্ট লাগে না লেগেছি এখানে শুয়ের মতো বিন্দা পড়তেছে কিন্তু চিকিৎসা তো করাতে হবে ও আচ্ছা ঠিক আছে চিকিৎসা করবা নিকে তোর দৌড়নি দিলি কে বাবা গো বাবা বাবা
ওই যে একটু গরম ধরছে তো মাহিরা খুলে হালাইছি ও তাহলে আমাকে মতো চিকিৎসা করবেন না চলেন আজকে না কালকে 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 মানে আজকে চিকিৎসা করতে দেবো আজকে না কালকে আর বুঝতাছেন না আপনি বুঝতাছেন না এই দেখেন দেখেন কি কাণ্ড জামায়ে বউরে উকুনা লাগে দেখেন গৌরমঙ্গল হায় হায় তুই তো বাসবি না রে তুই বাসবি না তুই বেশি দিন বাসবি না কে কি হইলো আমার পালা তো পাগল হইছে আবার বাসবো না কে হ্যাঁ ঘর ভিতরে এমন একটা জিনিস আমি দেখছি আমি দেখে তো আমি নিজেই শেষ আরে আরে ডাইলের লগে ই ই ই খাওয়ায় দিছে ই খাওয়ায় দিছে কি কি খাওয়ায় দিছে মানে আমি জানতাম এই এক শরম যদি আমার ছেলেরে কিছু না কিছু খাওয়াইছে তার জন্য তো আমার ছেলে আমার চিনে না আমার ছেলে খালি বউ পাগলে বুঝতে পারছি এই জাম্মা চুপ থাকেন উল্টা পাল্টা কথা কবেন না আপনার ছেলের আমি কি খাওয়াইছি হ্যাঁ কি খাওয়াইছি কিছু খাওয়াই নাই কি আমি মিছা কথা কই দেখ আমি মিছা কথা কই না বাবা যা কিছু সব সত্যি শুনেন এ কি খাওয়াইছে আমি এখনই কয়ে দিতেছি এখনই আতে 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 আরো জীবনে বন্ধ আমি করবি আমি তো মনে করছিলাম সত্যি আর সাধু আমার ওই দিকে তো দরজা পাই না পড়া পড়া